উচ্চ মাধ্যমিকের পর সবাই চায় ভালো চাকরি করব, চাকরি করে নিজের ফ্যামিলির পাশে দাঁড়াবো, মা বাবাকে সাপোর্ট করব, নিজের খরচ নিজে চালাবো। তাই জন্য উচ্চ মাধ্যমিক পাশ করার পর তারা কলেজে যখন ভর্তি হয় তারা নানান রকম কোচিং সেন্টারে ভর্তি হয়। কিন্তু তোমরা কি এটা জানো যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবথেকে হাই পোস্টের যে র্যাঙ্কগুলো রয়েছে সেই র্যাঙ্কগুলোতে যদি তুমি চাকরি করতে চাও তাহলে তোমাকে কিসের ফর্ম ফিল আপ করতে হবে? তোমরা হয়তো অনেকেই শুনেছো WBCS এর কথা, কিন্তু তোমরা কি জানো যে WBCS কি, কী যোগ্যতা লাগে WBCS এর এই ফর্মগুলো ফিল আপ করতে? এই WBCS এর এই যে পরীক্ষাগুলো রয়েছে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি, প্রত্যেকটার কতগুলো করে পোস্ট রয়েছে, কতগুলো করে জব রয়েছে, পরীক্ষা কী, পরীক্ষার প্যাটার্ন কী, সিলেবাস কী, কবে থেকে পরীক্ষায় বসতে পারছো, সমস্ত বিস্তারিত নিয়ে আজকে আলোচনা করব। তো তোমরা হয়তো প্রত্যেকেই WBCS এর কথা শুনেছো, তো আজকে তোমাদের WBCS সম্বন্ধে যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে সমস্ত প্রশ্ন বা সমস্ত ডাউট আমি এই ভিডিওতে ক্লিয়ার করে দেবো। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। এবং আমি তোমাদের এইটুকুনি বলছি, আজকের এই ভিডিওটা দেখার পর যারা একদম মনস্থির করে নেবে যে তোমরা WBCS এর চাকরি করতে চাও এবং এর মধ্যে যতগুলো পোস্ট আছে তার মধ্যে থেকে একটা পোস্ট তোমার জন্য হবে, তো আজকের ভিডিওটা দেখার পর থেকে সেইভাবে প্রিপারেশন নেওয়া শুরু করে দিও। তো চলো তাহলে ভিডিওটা শুরু করি। তার আগে আমি অতশী তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইওর স্টাডি চ্যানেলে। আমি তোমাদের প্রথমেই বললাম যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি হাই র্যাঙ্কে জব করতে হয় তাহলে তোমাকে এই বিসিএস মানে WBCS এর ফর্ম ফিল আপ করতে হবে। তার আগে আমরা জেনে নিই যে WBCS কি। দেখো WBCS এর ফুল ফর্ম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সাম। এই WBCS মানে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামের এই পরীক্ষাগুলো কন্ডাক্ট করে PSC মানে পাবলিক সার্ভিস কমিশন। এই পাবলিক সার্ভিস কমিশন কি করে, এই যে WBCS মানে ওয়েস্ট বেঙ্গলের যে সিভিল সার্ভিসের জবগুলো রয়েছে সেই জবগুলো কন্ডাক্ট করে। তার আগে তোমাদের একটা কথা বলে দিই, প্রত্যেক বছর জানুয়ারি মাসে কিন্তু এই WBCS এর পরীক্ষা হয়ে থাকে। দেখো এরকম চাকরির ফর্ম ফিল আপ করা উচিত যে চাকরি প্রত্যেক বছর হয়, মানে দুর্গাপুজো যেমন প্রত্যেক বছর বছর হয় ঠিক সেরকমই প্রত্যেক বছর বছর হবে। তোমাকে যাতে অপেক্ষা করে না বসে থাকতে হয় প্রত্যেকটা বছর, মানে তুমি ধরো একটা বছরকে টার্গেট করলে, পুরো ভালো করে প্রিপারেশন নিলে, পরীক্ষা দিতে গেলে হয়তো তুমি চান্স পেলে না, কিন্তু তুমি যে ভুলগুলো করলে সেখান থেকে তুমি শিখতে পারছো। তুমি যদি 2 থেকে 3 বছরের টার্গেট নিয়ে নাও, আমি তোমাকে চ্যালেঞ্জ নিয়ে বলছি তুমি নিজের প্রিপারেশনে কোনো রকম গাইড লাগবে না, তুমি নিজের অভিজ্ঞতাতে খুব সুন্দরভাবে এই BCS এর চাকরি পেতে পারো। আশা করি সম্পূর্ণ তথ্যটাই তোমরা বুঝতে পারলে যে BCS টা কি। দেখো এই WBCS এর মধ্যে র্যাঙ্ক রয়েছে, 4টে র্যাঙ্ক আমরা দেখতে পাই, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি। এরপরে তোমাদেরকে আমি জানাবো যে দেখো যে কোনো চাকরি করার জন্য মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে হাই হাই র্যাঙ্কগুলো রয়েছে তাতে চাকরি করার জন্য অবশ্যই তোমার নিজের মধ্যে সেই যোগ্যতাটা থাকতে হবে। তাই জন্য এই চাকরিতে বসার আগে তোমাকে জেনে নিতে হবে তুমি এই চাকরির পরীক্ষায় বসার জন্য যোগ্য কি না, কী কী যোগ্যতা লাগে এই চাকরির পরীক্ষায় বসার জন্য। দেখো তোমাকে প্রথমে উচ্চ মাধ্যমিক পাশ করার পর গ্র্যাজুয়েশনের ডিগ্রি নিতে হবে, যে কোনো স্ট্রিম থেকেই হও, সায়েন্সের হও, কমার্সের হও, আর্টসের হও, তাতে কোনো রকম ভেরিয়েশন নেই, কোনো রকম নাম্বার পার্সেন্টেজের ব্যাপার নেই। তুমি যদি পাশ করে যাও তাহলেই তুমি এই WBCS এর ফর্ম ফিল আপ করতে পারছো। এবার তোমাদেরকে বলি গ্রুপ এর যে পদগুলো রয়েছে সেখানে অনেকগুলো আমরা দেখতে পাই যে চাকরির পদ রয়েছে, গ্রুপ বিতে আলাদা করে রয়েছে, গ্রুপ সিতে রয়েছে এবং গ্রুপ ডিতে রয়েছে। প্রত্যেকটা ধরে ধরে আমি তোমাদেরকে আলোচনা করব, গ্রুপ এর মধ্যে কী কী চাকরি রয়েছে, গ্রুপ বি এর মধ্যে কী কী রয়েছে, সি এর মধ্যে কী কী রয়েছে, ডি এর মধ্যে কী কী রয়েছে। আশা করছি তোমাদের কোনো রকম সমস্যা হবে না। চলে আসা যাক পরের পয়েন্টে। দেখো পরের পয়েন্ট হচ্ছে এই যে গ্রুপগুলো, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি, আমরা তো যোগ্যতা জানলাম, আমাদের যদি গ্র্যাজুয়েট হয়ে যায় বা গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট হয়ে যায় তাহলেই আমরা এইখানে বুঝতে পাচ্ছি বা পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পাচ্ছি BCS এর। এরপরে চলে এসে দেখো বয়সের সময়সীমা, একটা কিন্তু নির্দিষ্ট বয়স ধার্য করা থাকে। চলে আসি আমরা গ্রুপ এর কাছে। গ্রুপ এর জন্য তোমার বয়স হতে হবে হচ্ছে 21 থেকে 36-এর মধ্যে, যারা জেনারেল কাস্টের স্টুডেন্ট রয়েছে তাদের, যারা OBC ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 3 বছরের ছাড় রয়েছে, আর যারা ST এবং SC ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 5 বছরের ছাড়
রয়েছে, আর যারা পিডব্লিউডি রয়েছে তাদের জন্য কিন্তু 10 বছরের ছাড় দেখতে পাওয়া যায়। চলে আসি এরপরে আমরা গ্রুপ বি এর পোস্টে। দেখো গ্রুপ বি এর যেখানে পোস্ট আমি আগেই বলছি পিডব্লিউডি যারা রয়েছে তাদের জন্য কিন্তু গ্রুপ বিটা নয়। হ্যাঁ, তবুও তোমরা একবার নোটিফিকেশনটা বেরোলে একটু দেখে নিও। আমি যতদূর জানি তোমরা কিন্তু এখানে পিডব্লিউডিতে বসতে পারো না, কারণ এটা পুলিশের জব, এখানে তোমাদের জন্য এই সিটটা না, বাদবাকি আর বাদবাকি এ সি আর ডি তোমাদের জন্য। আচ্ছা চলে আসা যাক, গ্রুপ বিতে বসতে হলে তোমার বয়সের সময়সীমা থাকতে হবে 20-36 মধ্যে জেনারেল কাস্ট। ঠিক সেরকমভাবে আমরা ওবিসিদের জন্য 3 বছর ছাড় দেখতে পারি এবং এসটি এসসিদের জন্য 5 বছরের ছাড় দেখতে পারি। দেখো এই 3 বছর আর এই 5 বছর কিন্তু মানে গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য এক, আমি বারবার করে বলছি না। চলে আসা যাক গ্রুপ সিতে। দেখো গ্রুপ সি এর যে বয়সের সময়সীমা সেটা হচ্ছে গ্রুপ এ এর সাথে এক। যেমন হচ্ছে 21-36 মধ্যে যদি তোমার বয়স থেকে থাকে তাহলে তুমি সিতেও বসতে পারছো। চলে আসা যাক ডিতে। দেখো ডির ক্ষেত্রে একটু আলাদা, তুমি 21 বছর বয়স থেকে তুমি 39 বছর বয়স অবধি বসতে পারছো। এরপরে আমরা চলে আসবো পরীক্ষার ধাপ, মানে কটা ধাপে এই বিসিএস মানে ডাব্লিউবিসিএস এর যে ওয়েস্ট বেঙ্গলের যে সিভিল সার্ভিস এক্সামটা হয় যেটাকে পিএসসি কন্ডাক্ট করে, পাবলিক সার্ভিস কমিশন। দেখো 3টে ধাপে হচ্ছে, একটা হচ্ছে প্রথমে প্রিলিমিনারি টেস্ট, তারপরে হচ্ছে মেন্স পরীক্ষা, এবং তারপরে হয় হচ্ছে ভাইভা। তুমি পরীক্ষা, তোমাদের প্রত্যেক বছর পরীক্ষা হয় হচ্ছে জানুয়ারিতে। এবছর কোভিডের কারণে একটু হেরফের হয়েছে, কিছুদিন আগেই পরীক্ষা হয়ে গেছে, 22 তারিখ পরীক্ষা হয়ে গেছে এবং তার পরের দিনই কিন্তু উত্তরপত্র দিয়ে দিয়েছে। তো খুব তাড়াতাড়ি প্রসেস হয়। যারা ভাবছো যে প্রত্যেক বছর প্রিপারেশন নিয়ে অন্তত পক্ষে 2 বছর হাতে নাও, প্রিপারেশন নিয়ে খুব ভালো করে পরীক্ষা দাও, দেখবে আশা করি তুমি ক্র্যাক করতে পারবে। আচ্ছা চলে আসা যাক হচ্ছে পরীক্ষার ধাপ। প্রথমে হচ্ছে প্রিলিমিনারি এক্সাম হয়। প্রিলিমিনারি এক্সাম, দেখো প্রিলিমিনারি এক্সাম হয় হচ্ছে 200 নম্বরে, সম্পূর্ণটাই মাল্টিপল চয়েসে উত্তর থাকে, এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। আচ্ছা দেখা যাক, আমাদের প্রিলিতে 200-তে পরীক্ষা হচ্ছে, আমাদের সময় থাকে হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট এবং আমাদের সাবজেক্ট থাকে 8টা। কী কী সাবজেক্ট থাকে একটু দেখে নিই। প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু আমাদের 25-এ আসে, মানে 25-25 করে ধার্য করা হয়। আচ্ছা ইংলিশ থাকে আমাদের 25-এ থাকবে, প্রত্যেকটারই 25, বারবার করে 25 বলছি না। ইংলিশ থাকবে, থাকবে জেনারেল সায়েন্স, থাকবে হিস্ট্রি, ইন্ডিয়ান হিস্ট্রি থাকবে, থাকবে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, থাকবে জিওগ্রাফি, এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি থেকেও প্রশ্ন আসে, ওয়ার্ল্ড জিওগ্রাফিও আসে এবং ইন্ডিয়ান জিওগ্রাফিও আসে, আর কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফিটা একটু ভালো করে পড়তে হয়। আচ্ছা চলে আসা যাক 6 নম্বরে। দেখো ইন্ডিয়ান পলিটি এবং ইকোনমি, এখান থেকেও 25 নম্বরের আসছে, এবং 7 নম্বরে আছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। তারপরে 8 নম্বরে চলে আসছি যেটাকে আমরা জিআই বা রিজনিং বলছি। এই টোটাল 8টা সাবজেক্টে 25-25 করে আমাদের 200-তে মাল্টিপল চয়েসে প্রশ্ন করতে হচ্ছে। যদি আমরা প্রিলি পাস করে যাই তাহলে আমরা মেন্স পরীক্ষায় বসতে পারছি। দেখো মেন্স পরীক্ষা একটু আলাদা, একটু তোমাদের বলে দিই, গ্রুপ এ এবং গ্রুপ বি এর মোট পরীক্ষা হয় ইন্টারভিউ নিয়ে, মেন্স আর ইন্টারভিউ নিয়ে হয় 1800-তে, এবং গ্রুপ সি এর জন্য হয় হচ্ছে 1350 এবং গ্রুপ ডি এর জন্য 1300-তে পরীক্ষা হয়। আশা করি বোঝাতে পারলাম। আচ্ছা কী কী সাবজেক্ট থাকে একটু বলি। গ্রুপ এ আর বি এর জন্য অপশনাল সাবজেক্ট থাকে, 2টো নিতে হয় অপশনাল সাবজেক্ট, 300-তে করে পরীক্ষা হয় এবং ব্যাপারটা তোমাদের সময় থাকে 3 ঘন্টা। আশা করি বুঝতে পারলে গ্রুপ এ এবং বি এর জন্য অপশনাল সাবজেক্ট থাকে আর তোমাদের সময় দেওয়া হয় 3 ঘন্টা, 300-তে পরীক্ষা হয়, 2টো পেপার। আচ্ছা এরপরে গ্রুপ সি আর গ্রুপ ডি এর জন্য এবং গ্রুপ এ বি এর জন্য যেগুলো থাকে পেপার, 6টা পেপার থাকে, এবং সেই 6টা পেপারের মধ্যে যারা গ্রুপ এ বি সি ডি চারজনই দিচ্ছে পরীক্ষা, খুব ভালো, কিন্তু এ বির জন্য এক্সট্রা থাকছে, আমি যেটা আগে বললাম এক্সট্রা থাকছে, 2টো অপশনাল। আচ্ছা এবার আমরা দেখে নেব পেপারগুলো, 6টা পেপার। প্রথম পেপার হচ্ছে বাংলা, যেটাকে আমাদের 200-তে প্রশ্ন হয় এবং আমাদের ডেসক্রিপটিভ উত্তর লিখতে হয়। ইংরাজিটাও তাই, আমাদের পেপার হচ্ছে 2 পেপার, সেকেন্ড পেপার, এবং ইংরাজিতে প্রশ্ন হয়, ডেসক্রিপটিভ উত্তর লিখতে হয়। তারপরে পেপার 3-র মধ্যে রয়েছে, মানে হচ্ছে জেনারেল সায়েন্স 1-এর মধ্যে আমরা পাই হচ্ছে হিস্ট্রি এবং জিওগ্রাফি, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এবং ওয়ার্ল্ড জিওগ্রাফিও দেখতে পাই। আচ্ছা তারপরে চলে আসি হচ্ছে জেনারেল সায়েন্স 4-এর মধ্যে থাকে হচ্ছে ইভিএস, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স। এরপরে চলে আসছে পেপার 5-এ, আমরা দেখতে পাই বা জেনারেল সায়েন্সের 5-এ যেটাতে আমরা দেখতে পাই সেটা হচ্ছে ইকোনমি এবং পলিটি, যেটা আমরা অর্থনীতি এবং আমরা বলি রাজনীতি, সেখান থেকে প্রশ্ন আসে। তারপরে হচ্ছে পেপার 6-এ থাকে রিজনিং এবং অ্যারিথমেটিক, মানে পাটিগণিত থেকেও প্রশ্ন আসছে। মোট মিলিয়ে যারা এ বি পোস্টের জন্য করছো তাদের 1800-তে পরীক্ষা হচ্ছে, যারা সির জন্য করছো তাদের 1350-এ, এবং যারা ডি এর জন্য দিচ্ছ তাদের 1300-তে পরীক্ষা হচ্ছে।
আশা করি পুরো প্রসেসটা বোঝা গেল। তারপরে তোমাদের ইন্টারভিউ হয়, তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হয়, সমস্ত কিছু এখানে হয়, তারপরে তোমাদের ট্রেনিংয়ে পাঠানো হয়, এই বৃত্তান্ত। এই হচ্ছে পরীক্ষার সিস্টেম। যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হাই র্যাঙ্কে জব করতে চাও তাহলে কিন্তু পুরো প্রসেসটা এরকম থাকে। চলো আমরা দেখে নিই যে গ্রুপ এ এর জন্য কী কী র্যাঙ্ক আছে, বি এর জন্য কী কী আছে, সি এর জন্য কী কী আছে, ডি এর জন্য কী কী আছে। চলে আসবো গ্রুপ এ তে। দেখো গ্রুপ এতে প্রথমেই রয়েছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ, যেখানে আমি ভিডিও নিয়ে ভিডিও বানিয়েছিলাম, তোমরা খুব পছন্দ করেছো। যারা এখনও দেখোনি, যারা নতুন নতুন স্টুডেন্টরা প্রতিদিন আমাদের সাথে যুক্ত হচ্ছ, তাদেরকে বলবো ডিসক্রিপশানে লিঙ্ক রয়েছে। এছাড়াও প্রচুর কেরিয়ার রিলেটেড ভিডিও রয়েছে, কেন্দ্রীয় সরকারের জব রয়েছে, প্রচুর জব রয়েছে। তো তোমরা যারা যারা দেখতে চাও, প্রিপারেশন নিতে চাও, চলে যাও ডিসক্রিপশানে, এই ভিডিওটা শেষ করে চলে যাও ডিসক্রিপশানে, তোমার পছন্দের মতো বা তোমার যেটা ইচ্ছা, তুমি যেটা কমফোর্টেবল ফিল করো। আমরা রাস্তা দেখিয়ে দিয়েছি যে এরকম এরকমভাবে পরীক্ষা হচ্ছে, এই এই ধাপে হচ্ছে, তোমরা খালি সে পথে হেঁটে যাও এবং সাফল্য তোমার বাড়ির দোরগোড়ায় থাকবে। চলে আসা যাক পরে। প্রথমে তো বললাম ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ, যেটাকে আমরা যেটা দেখে ভিডিও রয়েছে, আমি বললাম ভিডিওতে ভিডিও বানিয়েছি, দেখে নিও তোমরা যারা দেখোনি। তারপরে রয়েছে দু নম্বরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ সার্ভিস, তিন নম্বরে দেখি ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস, চার নম্বরে দেখি ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস, পাঁচে দেখি ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস, আমরা ছ নম্বরে দেখি ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস, মানে গ্রুপ এর মধ্যে আমরা এই ছটা পোস্ট পাচ্ছি। চলে এসেছে গ্রুপ বিতে। দেখো গ্রুপ বি এর মধ্যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস, যেখানে আমি ডিএসপি নিয়ে ভিডিও বানিয়েছি, এসএপি, যে সমস্ত পদগুলো রয়েছে পুলিশের হাই হাই র্যাঙ্কে, সেগুলো কিন্তু এই গ্রুপ বি মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস। আচ্ছা চলে আসা যে গ্রুপ সিতে। দেখো গ্রুপ সি এর জন্য আরেকটা কথা বলে দিই, এই যে চারটে পরীক্ষা আমি তোমাদের চারটে গ্রুপ দেখাচ্ছি, এ বি সি ডি, প্রত্যেকটার জন্য কিন্তু পরীক্ষার প্যাটার্ন সেম। প্রিলিমিনারি হচ্ছে, মেন্স হচ্ছে, ইন্টারভিউ হচ্ছে, প্রিলিমিনারির আমি দিয়ে দিয়েছি সিলেবাস কী কী থাকে, সেই অনুযায়ী পড়াশোনা শুরু করে দাও। আশা করছি তোমরা পরীক্ষা ক্র্যাক করতে পারবে। চলে আসা যাক গ্রুপ সিতে। দেখো গ্রুপ সিতে প্রথমে যে জবটা পাচ্ছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কারেকশনাল হোম সার্ভিস, দ্বিতীয়তে পাচ্ছি জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার, যেটাকে আমরা জয়েন্ট বিডিও বলে থাকি। চলে আসা যাক তিন নম্বরে। তিন নম্বরে রয়েছে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ কনজিউমার। চলে আসা যাক চার নম্বরে। চার নম্বরে রয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস। পাঁচ নম্বরে চলে আসি, রয়েছে অ্যাসিস্ট্যান্ট ক্যানেল রেভিনিউ অফিসার। চলে আসি ছ নম্বরে। ছ নম্বরে দেখতে পারবো ওয়েস্ট বেঙ্গল সাব অর্ডিনেটেড ল্যান্ড রেভিনিউ সার্ভিস। চলে আসা যাক সাত নম্বরে, রয়েছে অ্যাসিস্ট্যান্ট কারেকশনাল ট্যাক্স অফিসার। চলে আসে যাক আট নম্বরে। আট নম্বরে রয়েছে চিফ কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিস। আশা করি বোঝা গেল গ্রুপ সি এর মধ্যে কী কী রয়েছে। চলে এসেছে গ্রুপ ডিতে। দেখো গ্রুপ ডিতে কী কী পোস্ট রয়েছে, রয়েছে ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সার্ভিস বা সেক্টর, রয়েছে দ্বিতীয় নম্বরে রয়েছে পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার। চলে এসে যাক তিন নম্বরে, রয়েছে রিহ্যাবিলিয়েশন অফিসার। আশা করি তোমরা বুঝতে পারলে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি, এই যে চারটে পদ, এই চারটে পদের কী কী ভ্যাকান্সি রয়েছে, কোথায় কোথায় তোমরা জয়েন হতে পারবে যদি এই পরীক্ষাগুলো পাশ করো, প্রিলি, মেন এবং ইন্টারভিউ পাশ করতে পারো। তো আশা করি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি হাই র্যাঙ্কে জব করতে হয়, যাদের ইচ্ছা আছে অনেক বড় উচ্চ পদে চাকরি করবে, যারা বিসিএস এর জন্য পড়াশুনো করতে চাও, তাদের জন্য আজকের ভিডিওটা একটা টোটাল কম্বো। আশা করি তোমরা সমস্তটাই বুঝতে পারলে, যারা সদ্য ইলেভেন টুয়েলভ পাশ করছো বা এখন থেকেই দেখছো, কোন ক্লাসে পড়ছো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবে, কী ধরনের ভিডিও চাইছো, কোন চাকরির ভিডিও চাইছো অবশ্যই জানাবে, তোমার ড্রিম কী, জীবনে তুমি কী হতে চাও সেটা আমাদেরকে অবশ্যই জানাবে। ভিডিওটা এত দূর অবধি দেখে থাকলে অবশ্যই একটা লাইক করবে। তার আগে একটু তোমাদেরকে একটা জিনিস জানাই, এই যে আমি দেখালাম WBCS এর ওয়েস্ট বেঙ্গল যে সিভিল সার্ভিস যে এক্সাম রয়েছে, সেখানে তো তুমি চাকরি পেয়ে যাও, কত টাকা স্যালারি পাবে তুমি ধরে রাখো। এখানে তো অনেক ভাগ রয়েছে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি, ধরে রাখো গ্রুপ এ তে চাকরি পেলে 45,000 টাকার উপরে, মানে মিনিমাম আমি বললাম 45,000 টাকার উপরে, মানে এই যা যা জব রয়েছে আমি পার্টিকুলারলি ধরে ধরে বলছি না, আমি গ্রুপ বি নিয়ে ভিডিও বানিয়েছি, তোমরা চাইলে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো, প্রচুর ভিডিও রয়েছে, সেগুলো দেখে নিও, আশা করি বুঝতে পারবে। এখানে আমি ট্যাক্স অফিসার নিয়েও ভিডিও বানিয়েছি, তো সেখানে স্যালারি বলে দিয়েছি,
মোটামুটি ধরে রাখো 35,000 টাকার উপরে, মানে মোটামুটি 40,000 টাকার উপরে তো তোমরা পাবেই প্রত্যেক মাসে। তো তোমরা টার্গেট করো এই চাকরির জন্য, এবং তোমাদের ভবিষ্যৎ যাতে খুব সুন্দর হয় তার জন্য আমি অবশ্যই তোমাদেরকে বলবো যে পড়াশুনো করো এবং খুব একটা বড় পদে চাকরি করো। ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করার রিকোয়েস্ট থাকলো, এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একটা অংশ হয়ে যাও, এবং তোমার মূল্যবান মন্তব্য কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আজকের ভিডিও এ পর্যন্তই, পরের দিন দেখা হবে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।